প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। ইতোমধ্যেই তোমরা তোমাদের রসায়ন প্রথম পত্রের প্রস্তুতি সম্পূর্ণ করেছো, তাই আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তোমাদের রসায়ন প্রথম পত্রের মতোই তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র মোট 5টি অধ্যায় রয়েছে, তার মধ্যে চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন, তা নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা জেনে থাকবে রসায়ন দ্বিতীয় পত্রে এই যে চতুর্থ অধ্যায়টি রয়েছে তড়িৎ রসায়ন, এই অধ্যায় থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় একটি প্রশ্ন আসবেই এবং তোমরা সহজেই এই অধ্যায়টি থেকে 10 অ্যান্সার করতে পারবে। এই অধ্যায়টি মোট 3টি ভাগে বিভক্ত। প্রথম অংশে রয়েছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, দ্বিতীয় অংশে রয়েছে তড়িৎ রাসায়নিক কোষ এবং তৃতীয় অংশে রয়েছে ব্যাটারির অংশ। তাহলে শুরুতে এই অধ্যায়টি জানার জন্য আমাদের কিছু প্রাথমিক ধারণা প্রয়োজন, ম্যাম শুরুতে তা বলবো এবং পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের এই অধ্যায়ের যে বাকি অংশগুলো আছে তা নিয়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে। তাহলে শুরু করা যাক তড়িৎ রসায়ন অধ্যায়টি। তড়িৎ রসায়ন যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ের মধ্যে আমরা শুরুতেই যা জানবো, তোমরা জানো যে যে রাসায়নিক পদার্থগুলো রয়েছে, অনেক রাসায়নিক পদার্থ, তাদের মধ্য দিয়ে যে আমরা তড়িৎ বা বিদ্যুতের যে বিষয়টি, কোন পদার্থের মধ্য দিয়ে আমরা তড়িৎ চালনা করব, কিভাবে করব, কিভাবে তারা বিদ্যুৎ উৎপন্ন করবে, এই বিষয়টি সম্পর্কে প্রথমে জানবো। তাহলে যে পদার্থগুলো আছে তারা আসলে কিভাবে বিদ্যুৎ পরিবহনকে করবে, কতটুকু করবে, এ বিষয়ে প্রথমে আমরা যে প্রশ্নটি পড়ব, তড়িৎ পরিবহনের ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থসমূহকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী। তোমরা জানবে যে তড়িৎ পরিবহনের ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থসমূহকে মোট 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর সুপরিবাহী পদার্থ, 2 নম্বর কুপরিবাহী পদার্থ এবং 3 নম্বর অপরিবাহী পদার্থ। তাহলে আমরা মোট 3টা পদার্থের নাম জানলাম, সুপরিবাহী, কুপরিবাহী এবং অপরিবাহী পদার্থ। তাহলে আমরা এই যে 3টা পদার্থ জানলাম, তাদের সংজ্ঞাটা কীরকম হবে সে বিষয়ে এখন জানবো। 1 নম্বরে রয়েছে সুপরিবাহী পদার্থ। যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকেই সুপরিবাহী পদার্থ বলা হয়। অর্থাৎ যে পদার্থগুলোর মধ্য দিয়ে আমরা যখন তড়িৎ চলাচল করাতে চাইব বা প্রবাহিত করব, তারা সহজেই তাদের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করাতে পারবে। আর এই ধরনের পদার্থের উদাহরণ হিসেবে যা রয়েছে, সকল ধাতব পরিবাহী, অর্থাৎ ধাতু যত ধরনের ধাতু আছে তার সকল ধাতু তৈরি পরিবাহী পদার্থগুলোই হচ্ছে সুপরিবাহী পদার্থের উদাহরণ। এছাড়াও একটা ব্যতিক্রম রয়েছে, যেমন গ্রাফাইট, তোমরা প্রত্যেকেই জানো কার্বনের 2টি রূপভেদ রয়েছে, একটি হলো হিরো আর একটি হলো গ্রাফাইট। কার্বন কিন্তু একটি অধাতু, আর এই অধাতুর যে বিশেষ রূপ গ্রাফাইট তাও কিন্তু সুপরিবাহী পদার্থের উদাহরণ, যদিও তা অধাতু। এছাড়াও রয়েছে তরল পদার্থ রূপে, যদিও পারদ একটি ধাতু, তার তরল রূপ পারদ বা মার্কারি যেটা, তাও কিন্তু সুপরিবাহী পদার্থের উদাহরণ। আমরা এরপর যা জানবো, 2 নম্বর যে পদার্থটি আছে কুপরিবাহী পদার্থ। যে সকল পদার্থের মধ্য দিয়ে অল্প পরিমাণ বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে কুপরিবাহী পদার্থ বলে। তাহলে তোমরা ইতোমধ্যে জানলে সুপরিবাহী পদার্থ হলো যাদের মধ্য দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে এবং অনেক বেশি পরিমাণে পারে, কিন্তু কুপরিবাহী পদার্থ হলো যাদের মধ্য দিয়ে অল্প পরিমাণ বিদ্যুৎ চলাচল করতে পারে। যেমন উদাহরণরূপে আছে বিশুদ্ধ পানি, অর্থাৎ বিশুদ্ধ পানির মধ্য দিয়ে খুব অল্প পরিমাণ বিদ্যুৎ চলাচল করতে পারে, তাই ইহা কুপরিবাহী পদার্থ। 3 নম্বরে আছে অপরিবাহী পদার্থ, অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না তারাই অপরিবাহী পদার্থ। তাহলে আমরা যে 3টা পদার্থের নাম জানলাম, সুপরিবাহী, কুপরিবাহী এবং অপরিবাহী, সুপরিবাহীতে ছিল যাদের মধ্যে দিয়ে সহজে অনেক বেশি পরিমাণে তড়িৎ চলাচল করতে পারে, কুপরিবাহীতে ছিল যারা কেবলমাত্র অল্প পরিমাণে তড়িৎ চলাচল করতে পারে, আর অপরিবাহী পদার্থ যাদের মধ্য দিয়ে একেবারেই তড়িৎ প্রবাহিত হতে পারে না। তাহলে অপরিবাহী পদার্থ হিসেবে কাদেরকে আমরা জানবো, উদাহরণ হচ্ছে প্লাস্টিক, রাবার, কাঠ, বালি, কাঁচ ইত্যাদি, এরা কিন্তু অপরিবাহী পদার্থের উদাহরণ। অর্থাৎ এই যে 3 ধরনের পদার্থ আছে, এই পদার্থের মধ্য দিয়ে তারা তড়িৎ পরিবহন কে কীরকম করতে পারবে তা আমরা জানলাম। এই পর্যায়ে শিক্ষার্থীরা আমরা জানবো এই যে বিদ্যুৎ পরিবহন আমরা করাচ্ছি পদার্থগুলোর মধ্য দিয়ে, তারা কীভাবে বিদ্যুৎ পরিবহন করছে, অর্থাৎ সহজভাবে তাদের বিদ্যুৎ পরিবহনের কৌশলটুকু কীরকম হবে। তাহলে এ পর্যায়ে আমরা যে প্রশ্নটি জানবো,
তড়িৎ পরিবহনের কৌশল আর এই কৌশলের উপর ভিত্তি করে আমরা পদার্থসমূহকে কয় ভাগে ভাগ করতে পারি এবং সেগুলো কি কি। তাহলে শুধু পদার্থগুলো যে তড়িৎ চলাচল করবে সেটা যেমন ঠিক আছে, তাহলে তাদের তড়িৎ পরিবহনের কৌশলটুকু কীরকম হবে সে তার উপর ভিত্তি করে পদার্থগুলোকে আমরা মোট দুই ভাগে ভাগ করব। এক নম্বর হচ্ছে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, দুই নম্বর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী এক নম্বর এবং দুই নম্বর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে শুরুতে আমরা যা জানবো যে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী কি, সংজ্ঞাটা হচ্ছে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীর যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করার সময় কোনোরূপ রাসায়নিক পরিবর্তন ঘটে না তাদেরকে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী বলে। ম্যাম আবার বলছি, যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করার সময় কোনোরূপ রাসায়নিক পরিবর্তন ঘটে না তাদেরকে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী বলে। অর্থাৎ এই ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীর মধ্য দিয়ে আমরা ঠিকই তড়িৎ বা বিদ্যুৎ চলাচল করাতে পারবো, কিন্তু তাদের কোনোরূপ রাসায়নিক পরিবর্তন ঘটবে না। যেমন ধরো বাসা বাড়িতে যে বৈদ্যুতিক তারগুলো আছে বা তোমাদের যে টিভি, ফ্রিজ, কম্পিউটার বা তোমরা যেটা মোবাইল দিয়ে যে চার্জ দাও তার যে তারটা আছে, এই তারগুলো দেখবে প্রতিনিয়ত এদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কিন্তু কোনোভাবেই এই তারগুলো কোনোভাবে দেখা যায় কি যে তাদের কোনো দিকে তারটা বেঁকে যাওয়া বা কোনোভাবে গলে যাওয়া বা তাদের কোনোরূপ বিষম মানে ভিন্ন ধরনের পরিবর্তন হওয়া সেরকম কিন্তু আমরা কোনোভাবেই দেখতে পাই না। অর্থাৎ তারা ঠিকই বিদ্যুৎ পরিবাহী পদার্থ, কিন্তু তাদের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ চলাচল করার সময় কোনোরূপ রাসায়নিক পরিবর্তন তাদের হয় না। তাহলে উদাহরণটা কি, কপার ধাতু। ম্যাম এখানে শুধু কপারের কথাটাই বললাম, কারণ আসলে আমাদের বাসাবাড়িতে যে আমরা তারগুলো দেখতে পাই সে তারগুলোর ভিতরে যে ধাতব যে পদার্থটি আছে তা হচ্ছে কপার। আর এছাড়াও অধাতু হিসেবে আমরা যাকে ব্যতিক্রম কিছুক্ষণ আগে সুপরিবাহী পদার্থের উদাহরণে তোমাদেরকে বলেছি, যেমন ছিল গ্রাফাইট, এটাও কিন্তু ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী উদাহরণরূপে আমরা জানবো। যেমন ধরো আর গ্রাফাইট যেটা আছে, গ্রাফাইট কিন্তু অধাতু, আবারও বলছি এটা মনে রাখবে, এটা একমাত্র অধাতু, কার্বনের একটা রূপভেদ গ্রাফাইট, যা কিন্তু যদিও অধাতু কিন্তু ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী হিসেবে আমরা তাকে জানবো। এছাড়াও তা কিন্তু সুপরিবাহী পদার্থের উদাহরণরূপেও রয়েছে। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা যেটা জানবো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, অর্থাৎ এই পরিবাহীগুলো কীভাবে তাদের মধ্য দিয়ে তড়িৎটাকে চলাচল করায় বা প্রবাহিত করে। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যে সংজ্ঞাটি রয়েছে তা হলো যে সকল যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় তাদের ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ পরিবহন করে এবং সেই সাথে রাসায়নিক পরিবর্তন ঘটে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। আবারও বলছি, যে সকল যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় তাদের ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ পরিবহন করে এবং সেই সাথে রাসায়নিক পরিবর্তন ঘটে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। তাহলে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীতে আমরা দেখতে পেলাম যে তাদের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করবে, কিন্তু তাদের কোনোরূপ রাসায়নিক পরিবর্তন তাদের ঘটবে না। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে তাদের মধ্য দিয়েও কিন্তু তড়িৎ চলাচল করছে, কিন্তু তাদের কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটছে, অর্থাৎ তাদের ঘটছিল না ধাতব পরিবাহীর ক্ষেত্রে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে তাদের রাসায়নিক পরিবর্তন ঘটে। এটা কীরকম হতে পারে, তোমাকে 9-10-এ সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ পড়ে এসেছো। তোমরা জানো যে সোডিয়াম ক্লোরাইড, আমরা বাসাবাড়িতে যে খাবার লবণটি খাই সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ যার সংকেত হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড যৌগটিকে যদি আমরা বাসাবাড়িতে যেটা দেখছি NaCl যেটা আছে তাকে যদি আমরা পানির মধ্যে দ্রবণ তৈরি করি, সে কিন্তু আর সোডিয়াম ক্লোরাইড রূপে থাকে না, তখন তা আয়নিত হয়ে যায়, অর্থাৎ সোডিয়াম আয়ন তোমরা যাকে Na+ এবং ক্লোরাইড আয়ন তোমরা যাকে Cl- রূপে চেনো তা কিন্তু দ্রবণে সে আয়নিত অবস্থায় থাকে। এরপর আমরা যখন তার মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করাই তখন কিন্তু সে আর সোডিয়াম আয়ন বা ক্লোরাইড আয়ন রূপেও থাকে না, তখন তা সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস রূপে কিন্তু জমা হয়ে যায়। তাহলে সোডিয়াম ক্লোরাইডের ধর্মের সাথে সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাসের সম্পূর্ণ কিন্তু ধর্মে ভিন্নতা রয়েছে, অর্থাৎ তা কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যারা আছে তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে তারা যখন বিগলিত অর্থাৎ তরল অবস্থা তাদের করব অথবা তাদের দ্রবীভূত অবস্থা অর্থাৎ পানিতে দ্রবণ তৈরি করব, তারা কিন্তু
তারা কিন্তু আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন ঠিকই করবে এবং সেই সাথে তাদের রাসায়নিক পরিবর্তনও ঘটবে। তাহলে আমাদের জানতে হবে এই পদার্থগুলো কিরকম হতে পারে, উদাহরণটা কি। উদাহরণ হচ্ছে আয়নিক লবণের জলীয় দ্রবণ, যেমন আমরা একটু আগে পড়লাম সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা আয়নিক লবণ, তার জলীয় দ্রবণ। এক্ষেত্রে শুধু যে সোডিয়াম ক্লোরাইডই হবে তা কিন্তু কথা নেই, যে কোনো আয়নিক লবণই সেটা হতে পারে, কপার সালফেট, জিঙ্ক সালফেট, জিঙ্ক ক্লোরাইড সেক্ষেত্রে হতে পারে ইত্যাদি। এছাড়াও রয়েছে অ্যাসিড বা ক্ষার মিশ্রিত পানি ইত্যাদি। তাহলে আমরা যেটা প্রথমে জানলাম, তড়িৎ পরিবহনের ক্ষমতা অর্থাৎ পদার্থগুলোর মধ্যে দিয়ে আমি কার মধ্যে তড়িৎ চলাচল করাবো, কার মধ্যে আমরা করাতে পারবো না, সেরকম বিষয়টি ছিল। তারপর ভিত্তি করেছিল পদার্থগুলো তিন ধরনের, এক নম্বর সুপরিবাহী, দুই নম্বর কুপরিবাহী এবং তিন নম্বর ছিল অপরিবাহী পদার্থ। এরপর আমরা যেটা জানলাম যে তড়িৎ পরিবহন তো করবেই পদার্থগুলো, কিন্তু সেটা কীরকমভাবে করবে, তার কৌশলের উপর ভিত্তি করে পদার্থগুলোকে আমরা দুভাগে ভাগ করলাম, ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, আর দুই নম্বর ছিল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা জানব আরেক ধরনের পদার্থের কথা, তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহী। অর্থাৎ তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহী, এই যে বললাম শব্দটি, এটা আবার এই এর সংজ্ঞাটা কীরকম হতে পারে বা এই ধরনের পদার্থগুলো কীরূপ হবে। সংজ্ঞাটা হচ্ছে, বিকলিত বা দ্রবীভূত অবস্থায় যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করে না তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহী বলে। অর্থাৎ তাদের আমরা যদি এই ধরনের পরিবাহী বা এই ধরনের পদার্থগুলোর যদিও বিগলিত বা তরল অবস্থায় অথবা দ্রবীভূত অবস্থা অর্থাৎ পানির মধ্য দিয়ে যদি তাদের দ্রবণও তৈরি করি এবং যদি দেখি যে তাদের মধ্যে আমি তড়িৎ চলাচল করাতে চাই, কিন্তু দেখা যাবে তাদের মধ্য দিয়ে কোনোভাবেই তড়িৎ চলাচল করছে না, কারণ তারা দ্রবণে কোনোভাবেই আয়নিত হয় না। তাহলে আমাদের জানতে হবে এই বিশেষ পদার্থগুলো কী কী হতে পারে। এর উদাহরণ রয়েছে চিনির দ্রবণ বা গ্লুকোজ, চিনির দ্রবণ বা যেটাকে আমরা সুক্রোজের দ্রবণ নামে জানি, আর গ্লুকোজের দ্রবণ, অ্যালকোহল, তরল হাইড্রোকার্বন সমূহ ইত্যাদি। তোমার বাসা বাড়িতে প্রতিনিয়ত চিনির দ্রবণ দেখতে পাও, যেটা আমরা শরবত নামে জানি, সেক্ষেত্রে তাও কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহীর উদাহরণ নামে পরিচিত। এতক্ষণ পর্যন্ত যতটুকু অংশ বললাম এই অংশগুলোর ক্ষেত্রে তোমরা সংজ্ঞাগুলো ভালো করে পড়বে এবং উদাহরণগুলো তোমাদের নৈবর্তিক অংশের জন্য ভালোভাবে মুখস্থ করে নিবে। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা যা জানবো একটু অনুধাবনের প্রশ্ন করব বা আমাদের এখানে কিছু নৈবর্তিক অংশের জন্য আমাদের কিছু যে উচ্চতর দক্ষতার যে অংশটুকু রয়েছে তার জন্য আমরা একটি প্রশ্ন করব। তা হচ্ছে, এই যে আমরা ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বললাম, এর মধ্যে পার্থক্য অংশটি পড়ব। পার্থক্যটি যদিও তোমরা সংজ্ঞায় পড়ে এসেছো, কিন্তু এর কিছু আর ব্যাপক আকারে কিছু বিষয় রয়েছে যা আমরা পার্থক্যের মধ্যে তুলে ধরব। তাহলে এখন যে প্রশ্নটি আছে, ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য, তার জন্য তোমরা একটি ছক করবে। ছকের বাম পাশে পার্থক্যের উপরে লিখবে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, ডান পাশে লিখবে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এই পার্থক্যটি করার জন্য প্রথমে আমরা সংজ্ঞার মাধ্যমে পার্থক্যটি করব, আর সংজ্ঞা ইতোমধ্যে তোমাদেরকে বলা হয়েছে, তোমরা সেই সংজ্ঞাগুলো পার্থক্যের শুরুতে এক নম্বর দিয়ে উভয় পাশে লিখবে। পার্থক্যের যে দু নম্বর রয়েছে সেই দুই নম্বর অংশে, পার্থক্যের দুই নম্বর অংশে তোমরা যেটা লিখবে তা হলো, এরা বলতে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। অর্থাৎ তোমরা দেখবে যে উদাহরণরূপে আমরা যেটা বললাম, বাসাবাড়িতে যে বৈদ্যুতিক তার অর্থাৎ কপার ধাতু যে তারটি ছিল বা গ্রাফাইটের তার, এই যে বাসাবাড়ির বৈদ্যুতিক তারগুলো, তারা কিন্তু সর্বদা কঠিন অবস্থা আছে, তাদেরকে কিন্তু আমরা পানিতে দ্রবীভূত করে অথবা তরলায়িত করে আমরা কিন্তু বিদ্যুৎ পরিবহন করছি না বা তারা কিন্তু বিদ্যুৎ চলাচল করছে না, তারা সর্বদা কঠিন অবস্থায় রয়েছে। অর্থাৎ ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী সর্বদা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, আর তড়িৎ বিশ্লেষ্য যে পরিবাহী রয়েছে এরা কিন্তু কখনোই কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কেবলমাত্র বিগলিত বা দ্রবীভূত অবস্থায় তারা বিদ্যুৎ পরিবহন করে। যেমন বাসায় যে সোডিয়াম ক্লোরাইডকে তোমরা দেখতে পাও, তা কিন্তু আমরা একটা কৌটার মধ্যে আমরা কৌটাজাতকরণ করে রাখি সেক্ষেত্রে বা ব্যবহার করে থাকি খাবারে, সেক্ষেত্রে কৌটার মধ্যে তারা কিন্তু কঠিন অবস্থায় আছে, আমরা কিন্তু কখনোই সে কৌটা ধরলে আমাদের ইলেকট্রিক শক বা এরকম কিছু মনে হয় না, অর্থাৎ তারা কিন্তু কঠিন অবস্থায় কখনোই বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু সেই সোডিয়াম ক্লোরাইডের যদি আমরা তরল অবস্থা বা দ্রবীভূত অবস্থা করার পরে যদি বিদ্যুৎ চলাচল করাই, তোমরা দেখতে পাবে বা তোমরা অলরেডি জানো যে তা সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন রূপে প্রথমে দ্রবীভূত থেকে পরবর্তীতে তা সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস রূপে জমা হয়ে যায়।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তিন নম্বর যে পার্থক্যটি রয়েছে যে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী যেহেতু তারা বিদ্যুৎ প্রবাহিত করছে, তাহলে তারা কিভাবে করছে, তিন নম্বর পার্থক্যের মাধ্যমে তা আমরা জানব যে সঞ্চরণশীল ইলেকট্রনের মাধ্যমে ধাতব পরিবাহী বিদ্যুৎ প্রবাহিত করে। তাহলে যেহেতু তোমাদের জানা আছে আশা করি যে ইলেকট্রনের প্রবাহ মানেই হলো বিদ্যুৎ প্রবাহ, আর ধাতব পরিবাহীরা সঞ্চরণশীল ইলেকট্রনের মাধ্যমেই তারা সেই বিদ্যুৎ প্রবাহ করে থাকে। আর তড়িৎ বিশ্লেষ্য যে পরিবাহী রয়েছে তার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, সঞ্চরণশীল ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন দ্বারা তারা বিদ্যুৎ প্রবাহ করে, অর্থাৎ তারা যে দ্রবণে তাদেরকে দ্রবীভূত করার পরে যৌগগুলোকে তারা যে আয়নটা তৈরি করছে, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন আমরা যা পেয়ে থাকি তাদের মাধ্যমে তারা বিদ্যুৎটা প্রবাহ করে থাকে। চার নম্বর যে পার্থক্যটি আমরা জানব যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রনের প্রবাহ যেদিকে ঘটে বিদ্যুৎ প্রবাহ তার বিপরীত দিকে ঘটে, অর্থাৎ ধাতব পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন যদি বাম দিকে প্রবাহিত হয় তাহলে তোমরা দেখতে পাবে বিদ্যুৎ প্রবাহটা হবে ডান দিকে, অর্থাৎ যেদিকেই হবে ইলেকট্রনের প্রবাহ যেদিকেই থাকবে বিদ্যুৎ প্রবাহটা তোমরা তার বিপরীত দিকে দেখতে পাবে। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে আয়নসমূহ যেদিকে প্রবাহিত হবে, অর্থাৎ আয়নের চলাচল তোমরা যেদিকে দেখতে পাবে বিদ্যুৎ প্রবাহ সেদিকেই ঘটবে। শিক্ষার্থীরা, পাঁচ নম্বর যে পার্থক্যটি আছে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে যা দেখা যায় তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতব পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়, অর্থাৎ যদি আমরা যতই তাপমাত্রা বাড়াই ধাতব পরিবাহীর ক্ষেত্রে আমরা দেখতে পাবো তার তড়িৎ পরিবহন ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, অর্থাৎ তার থেকে আমরা তড়িতের পরিমাণটা কম পাবো। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির ফলে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাবে, কারণ সেই ক্ষেত্রে আয়ন যেগুলো আছে তাপমাত্রা বৃদ্ধির ফলে আয়নসমূহের গতিশক্তি বা ছোটাছুটির পরিমাণ বৃদ্ধি পাবে, গতিশক্তির পরিমাণ যত আয়নসমূহে বৃদ্ধি পাবে তত বেশি পরিমাণ সেখান থেকে আমরা তড়িৎ পেয়ে যাব। কিন্তু ধাতব পরিবাহের ক্ষেত্রে হ্রাস পাওয়ার কারণ হচ্ছে সেক্ষেত্রে রোধের পরিমাণ বেড়ে যায় বলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তার তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পেয়ে যায়। শিক্ষার্থীরা, এবার ছয় নম্বর যে পার্থক্যটি আমরা পড়ব সেটা হচ্ছে ধাতব পরিবাহীর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য। কুলম্বের সূত্র তোমরা অলরেডি 9-10 ফিজিক্সে পড়ে আসার কথা, কুলম্বের সূত্রের ক্ষেত্রে এটা আমরা প্রযোজ্য বলবো, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে তা ফ্যারাডের সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য। ফ্যারাডের সূত্র আমরা তোমাদের পরবর্তী ক্লাসে ফ্যারাডের সূত্র নিয়ে আলোচনা করব। সাত নম্বর পার্থক্যটি হচ্ছে ইহাতে, অর্থাৎ ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ একটি ভৌত প্রক্রিয়া। তোমরা অলরেডি জানো ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন নামক দুই ধরনের টার্ম রয়েছে কেমিস্ট্রিতে। সেই ক্ষেত্রে ধাতব পরিবাহীর ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহটা হয় তা একটা ভৌত প্রক্রিয়া, কারণ শুধু তাপমাত্রার পরিবর্তন ঘটে এক্ষেত্রে, কোনোরূপ ইলেকট্রনের গ্রহণ বা বর্জন কিন্তু এক্ষেত্রে ঘটে না, অর্থাৎ রাসায়নিক কোনো পরিবর্তন কিন্তু এক্ষেত্রে ঘটছে না। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ কিন্তু একটি রাসায়নিক প্রক্রিয়া, কারণ সংশ্লিষ্ট যে আয়নগুলো আছে সেই আয়নগুলো কিন্তু তাদের ইলেকট্রন গ্রহণ বা বর্জন কিন্তু করছে এবং ফলে তাদের কিন্তু রাসায়নিক পরিবর্তন হচ্ছে। শিক্ষার্থীরা, এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম তড়িৎ পরিবহনের ক্ষমতার উপর পদার্থগুলো বা তড়িৎ পরিবহনের কৌশলের উপর যে পদার্থগুলো, এই যে এতক্ষণ তড়িৎ নিয়ে বিষয়ে দিয়ে আলোচনা করলাম, তড়িৎ যে আমরা চলাচল করাবো, এই যে এতক্ষণ ধরে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ করব, এই তড়িৎ প্রবাহটা অর্থাৎ তড়িৎ বিশ্লেষণটা আসলে কী বা কীভাবে সেটা করা হয়, কীভাবে আয়নগুলোর পরিবর্তন হচ্ছে, তড়িৎ বিশ্লেষণ কাকে বলবো আমরা, তার সংজ্ঞাটা আমাদের জানতে হবে। তোমার জ্ঞানমূলক অংশের জন্য এই সংজ্ঞাটি পড়বে। তড়িৎ বিশ্লেষণের যে সংজ্ঞাটি রয়েছে তা ম্যাম বলছি, বিগলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করার সময় সেই পদার্থের বিয়োজনের মাধ্যমে রাসায়নিক পরিবর্তনকে তড়িৎ বিশ্লেষণ বলে। আমি আবারও বলছি, বিগলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করার সময় সেই পদার্থের বিয়োজনের মাধ্যমে রাসায়নিক পরিবর্তনকে তড়িৎ বিশ্লেষণ বলে। অর্থাৎ কোনো একটা পদার্থের তরল বা দ্রবীভূত অবস্থা অর্থাৎ পানিতে দ্রবণ তৈরি করার পরে তার মধ্য দিয়ে যদি আমরা তড়িৎ চলাচল করাতে চাই এবং সেক্ষেত্রে সেই পদার্থের
যদি বিয়োজন হয়ে রাসায়নিক পরিবর্তন ঘটে তবে আমরা সেই পদ্ধতিটাকে বলবো তড়িৎ বিশ্লেষণ। যেমন সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তৈরি করার পরে আমরা দেখতে পাই তা বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে তা সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাসরূপে জমা হয়, অর্থাৎ তার রাসায়নিক পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই যে পদ্ধতিটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস, ইহা কিন্তু একটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তড়িৎ বিশ্লেষণের জন্য অন্যতম আরেকটি যে টার্ম তোমাদের জানতে হবে তা হচ্ছে তড়িৎদ্বার কি। এখন আমরা তড়িৎদ্বারের সংজ্ঞাটি পড়বো। তড়িৎদ্বার কিন্তু একটি বোর্ড প্রশ্ন, এই সংজ্ঞাটি তোমরা খুব খুব ভালো করে পড়বে। তড়িৎদ্বারের যে সংজ্ঞাটি রয়েছে, তড়িৎদ্বারের সংজ্ঞাটা তোমাদের বলছি। তড়িৎ বিশ্লেষণ করার সময় দুটি ধাতব দণ্ডকে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে নিমজ্জিত করে রাখা হয় যারা পরিবাহী তারের সাথে ব্যাটারির মাধ্যমে যুক্ত থাকে। এই দুটি ধাতব দণ্ডকে তড়িৎদ্বার বলে। ম্যাম আবার বলছি, তড়িৎ বিশ্লেষণ করার সময় দুটি ধাতব দণ্ডকে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে নিমজ্জিত করে রাখা হয় যারা পরিবাহী তারের সাথে ব্যাটারির মাধ্যমে যুক্ত থাকে। এই বিষয়ে আমি যেটা বলবো, আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করব সেক্ষেত্রে দুটো ধাতব দণ্ড আমাদের প্রয়োজন আছে। সেই দুটো ধাতব দণ্ডকে আমরা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, অর্থাৎ যে পদার্থটার আমরা তড়িৎ চলাচল বা তড়িৎ পরিবর্তন করব, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে তাদেরকে আমরা নিমজ্জিত বা ডুবিয়ে রাখতে হবে দুটো ধাতব দণ্ডকে। আর ডুবিয়ে রাখলে ধাতব দণ্ডটি তো আর দাঁড়িয়েভাবে থাকতে পারবে না, তাদেরকে রাখা নিমজ্জিত করে রাখার পর সেই দুটো ধাতব দণ্ডকে একটা পরিবাহী তারের মাধ্যমে, অর্থাৎ যে তারের মধ্যে বিদ্যুৎ চলাচল করবে সেই তারের সাথে একটা ব্যাটারিকে যুক্ত করে আমরা ধাতব দণ্ডগুলোকে যুক্ত করে দিব। আর সেই দুটি ধাতব দণ্ডকে আমরা বলবো তড়িৎদ্বার। এখন এই যে তড়িৎদ্বার বললাম, তড়িৎদ্বার কিন্তু দুই ধরনের হতে পারে। এক নম্বর হলো অ্যানোড, দুই নম্বর হলো ক্যাথোড। তড়িৎদ্বার দুই ধরনের হয়, এক নম্বর অ্যানোড, দুই নম্বর ক্যাথোড। তাহলে আমাদের জানতে হবে অ্যানোড কি। যেহেতু তড়িৎদ্বার আমরা বললাম ব্যাটারির সাথে যুক্ত থাকে, আর তোমরা প্রত্যেকে তোমাদের জানা আছে ব্যাটারি কিন্তু দুটো অংশ, দুইটা প্রান্ত থাকে, একটা ধনাত্মক বা পজিটিভ প্রান্ত এবং একটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ প্রান্ত। যে তড়িৎদ্বার ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে এবং যে তড়িৎদ্বারে জারণ ঘটবে আমরা সেই তড়িৎদ্বারকেই বলবো অ্যানোড। আবার বলছি, যে তড়িৎদ্বার ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে অর্থাৎ যে তড়িৎদ্বারে জারণ ঘটবে তাকেই আমরা বলবো অ্যানোড। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো ক্যাথোড সংজ্ঞাটা কেমন হবে। যেহেতু অ্যানোডের অ্যানোড ধনাত্মক প্রান্তের সাথে ছিল ব্যাটারি, তাহলে ক্যাথোড অবশ্যই হবে ঋণাত্মক প্রান্তের সাথে, এবং অ্যানোডে যেহেতু জারণ ঘটছিল তাহলে ক্যাথোডে হবে বিজারণ। ক্যাথোডের সংজ্ঞাটি হচ্ছে যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে এবং যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে তাকে ক্যাথোড বলবে। এই পর্যায়ে ম্যাম তড়িৎ বিশ্লেষণের জন্য একটি চিত্রের সাহায্যে বা তড়িৎ বিশ্লেষণ আমরা কীভাবে করব বা কীভাবে করতে পারি এই বিষয়ে একটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। তড়িৎ বিশ্লেষণ করার জন্য প্রত্যেকটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আগে একটি পাত্রের মধ্যে নিতে হবে। আর সেই পাত্রটি হতে পারে চীনা মাটির তৈরি, হতে পারে কোনো কাচের পাত্র। প্রথমে আগে আমরা একটি পাত্রের মধ্যে সেই তড়িৎ বিশ্লেষণ করার জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থটিকে একটি পাত্রের মধ্যে নিয়ে তার দ্রবণ অথবা তার তরল অবস্থা তৈরি করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে যে পাত্রের মধ্যে আমরা দ্রবণটা তৈরি করবো বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে রাখবো সেই পাত্রটিকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। বা তড়িৎ বিশ্লেষ্য পাত্র। আর এই পাত্রের মধ্যে আমরা যেমন যদি আমরা বলি সোডিয়াম ক্লোরাইডে আমরা তড়িৎ বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ এখানে নিব। দ্রবণটা আমরা কীভাবে তৈরি করতে পারি, সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যুক্ত করে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আমরা তৈরি করতে পারি। কিন্তু সোডিয়াম ক্লোরাইড তখন আর সোডিয়াম ক্লোরাইড রূপে থাকবে না, তখন তা সোডিয়াম আয়ন অর্থাৎ Na প্লাস এবং ক্লোরাইড আয়ন অর্থাৎ Cl মাইনাস রূপে তার দ্রবণের মধ্যে থাকবে। এরপর যে কাজটি আমাদের করতে হবে, দুটি ধাতব দণ্ডকে এই দ্রবণের মধ্যে নিমজ্জিত করতে হবে। তোমাদেরকে অলরেডি বলা আছে সেই দুটি ধাতব দণ্ড কী নামে পরিচিত, তোমরা প্রত্যেকেই জেনেছো আশা করি। সেই দুটি ধাতব দণ্ড কিন্তু তড়িৎদ্বার নামে পরিচিত, যার একজনের নাম অ্যানোড এবং একজনের নাম ক্যাথোড।
এবং এই দুটি ধাতুদণ্ড কিন্তু নিমজ্জিত থাকবে, ঠিক আছে, কিন্তু তাদের সাথে আমরা সংজ্ঞা কিন্তু পড়ে এসেছি যে তারা কিন্তু একটি পরিবাহী তারের সাথে ব্যাটারির মাধ্যমে যুক্ত থাকবে। আর তোমরা জানো ব্যাটারি কিভাবে সংকেত লিখতে হয় এবং ব্যাটারির দুটি প্রান্ত যে থাকে সেটা আমাদের উল্লেখ করতে হবে, একটি পজিটিভ প্রান্ত অর্থাৎ ধনাত্মক এবং একটি থাকবে নেগেটিভ অংশ অর্থাৎ ঋণাত্মক প্রান্ত লিখতে হবে। যেহেতু তাহলে এই দুটি ধাতব দণ্ডকে আমরা নামকরণ করব, যেরা কিন্তু উভয়ই তড়িৎদ্বার নামে পরিচিত। যেহেতু তড়িৎদ্বার দুটি আছে, একটি অ্যানোড এবং একটি ক্যাথোড, এবং সংজ্ঞার মধ্যে আমরা পড়েছি যে তড়িৎদ্বার ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে, তাহলে এই তড়িৎদ্বারটি যেহেতু ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে, ইহা অ্যানোড নামে পরিচিত। এবং ডান পাশে যে তড়িৎদ্বারটি আছে তা যেহেতু ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, ইহা ক্যাথোড নামে পরিচিত। তাহলে তড়িৎ বিশ্লেষক বিশ্লেষণ করার জন্য পদার্থটিকে একটি পাত্রের মধ্যে নিতে হবে যা তড়িৎ বিশ্লেষক কোষ নামে পরিচিত। পরবর্তীতে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষক পদার্থটি দ্রবণ তৈরি করার পর আমাদেরকে দুটি ধাতব দণ্ডকে সেখানে নিমজ্জিত করতে হয় যারা তড়িৎদ্বার নামে পরিচিত, এবং সেই দুটি তড়িৎদ্বারকে একটি পরিবাহী তারের সাথে ব্যাটারির মাধ্যমে যুক্ত করতে হয়। আর সেই ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটি যুক্ত তা অ্যানোড নামে, এবং যে তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত তা ক্যাথোড নামে পরিচিত। আমরা যখন ব্যাটারি সুইচ অন করব সেক্ষেত্রে তড়িৎ পরিবহন করার পরে সোডিয়াম ধাতুটি, তা যেহেতু অ্যানোড ধনাত্মক তড়িৎদ্বার এবং ক্যাথোড যেহেতু ঋণাত্মক তড়িৎদ্বার, যেহেতু সমধর্মীরা পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মীরা আকর্ষণ করে, সোডিয়ামের উপর ধনাত্মক চিহ্ন যেহেতু আছে তা কখনোই অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে না, তা ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে, এবং ক্লোরাইড আয়ন তা অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে। আকৃষ্ট হয়ে ইলেকট্রন দান বা গ্রহণের মাধ্যমে উভয়ই সোডিয়াম আয়ন সোডিয়াম ধাতু রূপে এবং ক্লোরাইড আয়ন ক্লোরিন গ্যাস রূপে জমা হবে, অর্থাৎ তাদের তড়িৎ বিশ্লেষণ ঘটবে। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা তড়িৎ রসায়নের প্রাথমিক কিছু ধারণা জানলে। আমরা পরবর্তীতে এই অধ্যায়ে আরও বিশদ কিছু জানবো। আজকের মতো এতটুকুই তোমরা পড়বে এবং বাসায় তা অনুশীলন করবে। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা তা কমেন্টসের মাধ্যমে জানাবে। সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।